আমি ব্যবহার করুথিবা ফোন যদি হঠাৎ পানিরে পড়ি যায় তেবে আমি ব্যস্ত হই পড়ু, কারণ ফোন টিকে ওদা হই গলে এহা খারাপ হেবার সম্ভাবনা থাকে। তেণু কিছু লোক তুরন্ত ফোনকু চাউল ভিতরে রখি দিয়ন্তি, কারণ লোকমানে ভাবন্তি যে চাউলরে ফোন রখিদেলে এহা শুখি যিব। যদি আপন বি এমিতি কিছি করুছন্তি তেবে সাবধান হই যাআন্তু। যদি আপন জনে আইফোন ইউজার তেবে এহি খবর কেবল আপনঙ্ক পাই। বর্তমান আপল কোম্পানি আইফোন ইউজারকু এক বড় চেতাবনী দেইছি। আপল নিজ ইউজার মানঙ্কু কহিছি যে যদি আপনঙ্ক আইফোন ওদা হই যাউছি এবং আপন এহাকু শুখাইবা পাই চাউলরে ফোন রখুছন্তি তেবে সাবধান হই যাআন্তু, কারণ এভলি করিবা দ্বারা আপনঙ্ক ডিভাইস খারাপ হেবার যথেষ্ট সম্ভাবনা রহিছি। তেবে আসন্তু এই খবর উপরে থরে নজর পকাইবা। আইফোন ইউজার মানে সেমানঙ্কর ডিভাইস কো চাউল ভিতরে পুরাই রখিবা উচিত নুহে, কারণ এহা আইফোন কো ক্ষতি পহঞ্চাই পারে। আপল কোম্পানি তরফ কুহাযাইছি যে আইফোন কো ভুলে মধ্য চাউলরে রখন্তু নাহিঁ। এভলি কলে চাউলরে থিবা গুণ্ড আপনঙ্ক আইফোনরে পশিযিব এবং এহা ফোন কো ক্ষতি পহঞ্চাইব। যদি আপনঙ্ক আইফোন ওদা হই যাউছি তেবে কেউ সবু ভুল করিবে নাহিঁ তাহা জানি রখন্তু। আইফোন রু লিকুইড পদার্থ কো বাহার করিবা পাই হেয়ার ড্রায়ার কিংবা কম্প্রেসড এয়ার পরি জিনিস ব্যবহার করন্তু নাহিঁ। কনেক্টরে পানি জমি গলে তুলা কিংবা পেপর টাওয়েল ব্যবহার ন করিবাকু মধ্য কোম্পানি পরামর্শ দেইছি। আপল কোম্পানি এহা মধ্য দাবি করিছি যে এহার ফ্ল্যাগশিপ ডিভাইস পাখাপাখি 30 মিনিট পর্যন্ত এবং 20 ফুট পানিকু মধ্য সামনা করি পারিব। আপনঙ্ক মনরে নিশ্চিত প্রশ্ন আসুথিব ওদা আইফোন কিপরি শুখাইবে, তেবে আসন্তু জানিবা এই সমস্যাকু নেই আপল কোম্পানি কণ কহিছি। আপল কহিছি যে আইফোন শুখাইবা পাই আপন কনেক্টরকু তলকু রখি ডিভাইসকু ধীরে ধীরে ট্যাপ করন্তু। এভলি করিবা দ্বারা ফোনরু পানি বাহারি যিব, যাহাপরে আপন ফোনকু শুখিলা স্থানরে রখিবে এবং 30 মিনিট পরে হি আপন ইউএসবি সি দ্বারা ফোনকু চার্জ করিপারিবে। কোম্পানি কহিবা অনুযায়ী আইফোন পুরা শুখিবা পাই 24 ঘন্টা সময় নেই থাকে, তেণু এই সময় মধ্যে ইউজর মানুষ লিকুইড ডিটেকশন আলর্ট দেখা দেব। ইউজর মানে আইফোন ওদা থিবা সময়রে চার্জ করিবা উচিত নুহে, বরং কিছু সময় পরে এহাকু চার্জ করিবা ঠিক হইথায়। দর্শক বন্ধু, আশা করুছু আজির এই ভিডিওটি আপনার পছন্দ আসিথিব। ভিডিওকু লাইক ও শেয়ার করিবা পাই জমা বি ভুলিবেনি। এভলি অধিক খবর জানিবা পাই আমার চ্যানেল কে নিউজ ওড়িশা সহ জড়ি হইথান্তু।